হ্যালো ভিউয়ার্স, আমি রিপা। মাদার কনসালটেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো স্টাডি ইন লাটভিয়া নিয়ে। লাটভিয়া নিয়ে কথা বলার পিছনে যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু যুক্তি আমার কাছে মনে হয়েছে। আমাদের স্টুডেন্টদের এবং অ্যাপ্লিকেন্টদের বিভিন্ন সময়ের কমেন্টস, ইনবক্স এবং ইমেলস থেকে যেখানে তারা 100% ভিসা হবে কি না, কোথায় হবে, কি ধরনের কান্ট্রি আমরা সিলেক্ট করতে পারি, এই ধরনের বিভিন্ন প্রশ্নের আলোকে যারা এই ভিডিও ক্লিপটি দেখবেন তাদের প্রশ্নের উত্তর এখানে থাকবে বলে আমি মনে করছি। পাশাপাশি কি ধরনের ইউনিভার্সিটি, কত খরচ হতে পারে, তার পার্শ্ববর্তী কান্ট্রিগুলো কি, এই নিয়ে বলার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই যারা লাটভিয়াতে পড়তে চান, অর্থাৎ লাটভিয়া যদি নাও বলেন সেঞ্জিন কান্ট্রিতে ঢুকতে চান, ইউরোপের কান্ট্রিতে ঢুকতে চান, কোনো কারণে জার্মান, নরওয়ে বা অস্ট্রিয়ার মতো জায়গায় ফ্রি এডুকেশনটা নিতে পারেননি, কিন্তু খরচ বিয়ার করে, অনেক বেশি টাকা খরচ করে সেখানকার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে ইচ্ছুক নন, কিংবা আপনার পরিবার ফিনান্সিয়ালি সলভেন্ট নন, সেই প্রেক্ষাপটে লাটভিয়া হতে পারে আপনার সুনির্দিষ্ট ডেস্টিনেশন। এই জন্য আমি কথাটা বলছি যে সেখানে আমাদের দেশের স্টুডেন্টের প্রেক্ষাপটে এবং একজন ব্যক্তি যা পেতে পারে বা পেতে চায় সেই বিষয়গুলো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পিআর ফ্যাসিলিটিটা আমরা থিঙ্ক করি যে অদূর ভবিষ্যতে গিয়ে আমি পিআর ফ্যাসিলিটিটা পাবো কিনা। পার্ট টাইম ওয়ার্ক করে আমি আমার এডুকেশন কস্ট এবং লিভিং এক্সপেন্স ক্যারি করতে পারবো কিনা। তৃতীয়ত হচ্ছে যে আমি স্পাউস বা আদার্স ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারবো কিনা। লাস্ট অফ অল হচ্ছে, লাস্ট অফ বলবো না, একদম ইম্পর্টেন্ট রিজনগুলোর মাঝে একটা হচ্ছে যে আমি কম খরচে পড়তে চাই, পাশাপাশি ব্যাঙ্ক স্টেটমেন্টটাও খুব বেশি ক্যারি করার সামর্থ্য আমার নেই। এবং ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের দেশের প্রেক্ষাপটে সাধারণত 3-6 মাস প্রিপারেশন নিয়ে কোনো স্টুডেন্ট কখনো অ্যাডমিশন করতে আসেননি বা আসেন না, কিংবা সাবমিশন করেন না, যার ফলে অনেক ত্রুটি বিচ্যুতির কারণে অনেক সময় ভিসা রিফিউজ হয়ে থাকে। তার বড় রিজন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। সে ফর এক্সাম্পল আমরা যদি বলতে চাই যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা কেমন হওয়া উচিত, আমি পর্যায়ক্রমে অবশ্যই এই বিষয়ে আসবো। তার আগে একটু লাটভিয়ার আশেপাশের কান্ট্রিগুলোর সম্বন্ধে, অবস্থানটা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। গুগল ম্যাপে গিয়ে আপনারা সবাই দেখতে পারেন, তারপরে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলে নিতে চাচ্ছি। এটার আশেপাশের কান্ট্রি বলতে আমরা লিথুনিয়াকে বুঝি, পাশে রাশিয়া আছে, অন্য পাশে বেলারুশ আছে, সো এবং একটা পাশে ছোট্ট একটা পশ্চিম থেকে বেলারুশেরও একটা সীমানা আছে। তো সেই প্রেক্ষাপট থেকে আমরা যদি বলি যে স্যান্ডিন ইউরোপিয়ান কান্ট্রি, এটা একটা বেস্ট চয়েস হতে পারে কম খরচে যাওয়ার জন্য। এবং যেই সুবিধাগুলোর কথা বললাম, এই সামগ্রিক সুবিধাগুলোকে কেন্দ্র করে যদি আমি কোনো দেশকে সিলেক্ট করি, তাহলে এটা হতে পারে একটা সুনির্দিষ্ট ডেস্টিনেশন এবং আপনার ডিসিশনটা যে সঠিক হয়েছে সেটা আপনি মনে করতে পারেন। ক্যাপিটাল সিটি রেগা, ল্যাঙ্গুয়েজটা লাটভিয়ান, কিন্তু আমাদের দেশ থেকে যারা পড়তে যাবেন তাদের প্রত্যেকে ইংলিশ মিডিয়ামে পড়তে পারবেন। অনেক ক্যাম্পাসই আছে যে হস্টেল প্রোভাইড করে, কিছু ক্যাম্পাস আছে হস্টেল প্রোভাইড করে না, সেই জিনিসগুলো একটু বুঝে শুনে তারপরে আপনারা অ্যাডমিশন এবং অ্যাপ্লিকেশনটা করবেন। অনেক সময় আমাদের দেশের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায়, হাঙ্গেরি সহ বেশ কয়েকটা জায়গায় আমরা দেখেছি যে প্রপার অ্যাকোমোডেশন প্রোভাইড না করার কারণে কিছু ভিসা রিফিউজ হয়। ছোটোখাটো এই ধরনের টিপসগুলো যদি মাথায় রেখে আপনারা সাবমিশন করেন, ভিসা আসলে রিফিউজের পরিমাণটা আরও অনেক কমে যাবে। এবং যেটা বলছিলাম যে একটা প্রিপারেশন, একটা স্টুডেন্টকে ভিসা সাবমিশন করার জন্য মোটামুটি 2-3 মাসের একটা প্রিপারেশন, একটা গাইডলাইন নিয়ে সে যদি প্রি প্ল্যান করে সাবমিশন করে, তাহলে ভিসার সাকসেস রেট আরও অনেক বাড়তে পারে, আরও অনেক বাড়বে। তো যারা নিজেরা সাবমিশন করতে চাচ্ছেন বা সাবমিশন করেছেন, করতে প্রিপেয়ার্ড বাট সঠিক দিক নির্দেশনাটা পাচ্ছেন না, আমি বোধ করছি যে আমাদের এই ডিপার্টমেন্টটি আপনাদের সাহায্য এবং সহায়ক ভূমিকা পালন করবে। কলেজ ইউনিভার্সিটিগুলোর কথা যদি বলি, অন্যান্য দেশের মতো যেমন স্টেট ইউনিভার্সিটি বা পাবলিক ইউনিভার্সিটি আছে, পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটিও আছে। একই সঙ্গে আরেকটা কথা না বললেই নয়, যেটা ভকেশনাল স্কুল বা ভকেশনাল কলেজ এবং ইউনিভার্সিটি আছে, ইনস্টিটিউশনস আছে, পাশাপাশি ফরেন অথরাইজড কিছু ইউনিভার্সিটিও সেখানে অবস্থান করছে, যেখানে ইন্টারন্যাশনাল সব স্টুডেন্ট যেতে পারে, পড়তে পারে। প্রসঙ্গক্রমে আসছে আমার অ্যামাউন্টটা কত খরচ হতে পারে, এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই কত খরচ হবে সেটা নিয়ে অবশ্যই খুব ওয়াকিবহাল হয়ে
অপেক্ষা করছেন এবং অধীরতা নিয়ে অপেক্ষা করছেন। আমি আপনাদের এই বিষয়টা সম্বন্ধে অব্যবহার করানোর জন্যই আসলে বিষয়গুলো নিয়ে কথা বলছি, যেখান থেকে ফ্রি এডুকেশন অর্থাৎ একেবারে একটা মানুষের কোথাও যেতে গেলে শুধুমাত্র ফ্রি এডুকেশন তো আলটিমেট গোল নয়, অবভিয়াসলি তারপরে পার্মানেন্ট রেসিডেন্ট, পার্ট টাইম ফ্যাসিলিটি, ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়ার সুবিধা, আরও অন্যান্য অনেকগুলো বিষয় কিন্তু থিঙ্ক করি, যেটা আমি কথার শুরুতেই স্টার্ট করতেই বলেছি যে এই এই ফ্যাসিলিটিগুলো আমরা পাব। তো এগুলো সবকটা দিক যদি চিন্তা করি, যেমন জার্মান আমরা কিন্তু আসলে পিআর ফ্যাসিলিটিটা অনেক সময়ের ব্যাপার, অনেক একটা টাইমের ব্যাপার, এরকম আলাদা আলাদাভাবে যদি আমি কথা বলতে যাই তাহলে ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে, আমি একটু ছোট্ট করে বলার চেষ্টা করব। লাটভিয়াতে যদি এইরকম সুবিধার পাশাপাশি কম কষ্টে আমরা যেতে পারি, অন্যদিকে নরওয়ে, অস্ট্রিয়া বা জার্মানির মতো জায়গাতে বা ইতালির মতো কিছু ইউনিভার্সিটিতে যেখানে ফ্রি এডুকেশন হচ্ছে সেখানে অ্যাডমিশন হলো না, টেনশন করার আমার মনে হয় কোনো কারণ নেই। রিজন হচ্ছে এর থেকে বেটার কিছু অপশন আপনার জন্য অপেক্ষা করছে এবং সেখানে আপনি পড়াশোনা শেষ করে সেখানে যেমন পিআর পাচ্ছেন, পড়াশোনার পাশাপাশি কাজ করে আপনি আপনার খরচ বহন করতে পারছেন, অদূর ভবিষ্যতে আপনি ফিউচার প্ল্যানটাও কিন্তু এখানে করতে পারছেন। শুধু এটা বলেই আমি ক্ষান্ত হতে চাই না, আমি আরও একটা দিক বলবো, সেখান থেকে ক্রেডিট ট্রান্সফারের ব্যবস্থা আছে। অন্যদিকে ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা আমরা যেটা বলতে চাচ্ছিলাম তখন ঠিক সেটা নিয়ে শেষ করব, যে ব্যাংক স্টেটমেন্ট সাধারণত আমরা সেনজিয়ান রোলস অনুযায়ী, অ্যাকর্ডিং টু সেনজিয়ান রোলস আমরা যে জিনিসগুলো আমাদের সবাইকে ফলো করতে হয় সেটা হচ্ছে মোটামুটি 3 মাস থেকে 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট প্রোভাইড করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার জন্য লাটভিয়াতে আপনার প্রিভিয়াস হিস্ট্রির কোনো ধরনের প্রয়োজন নেই এবং অ্যামাউন্টটা হতে পারে 8 থেকে 9 লাখ টাকা, ইটস এ গুড সাফিসিয়েন্ট অ্যামাউন্ট। বাট আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কত টিউশন ফি পে করলেন কি পে করলেন না তার উপর পার্সন টু পার্সন, প্রোফাইল টু প্রোফাইল ভেরি করবে যে ব্যাংক স্টেটমেন্টটা আপনারা কত প্রোভাইড করবেন। টোটাল পিরিয়ড অফ টাইমটা আসলে 2 থেকে 2.5 মাসের মাঝেই সম্ভব, আমি বোধ করি আরও সহজ করে যদি বলি 6 থেকে 8 সপ্তাহতেও সম্ভব হতে পারতো যদি এটা আমাদের বাংলাদেশ থেকে দিল্লিতে যেতে না হতো বা দিল্লি অ্যাম্বাসি ফেস করতে না হতো। তাহলে যেহেতু একটা আসা যাওয়ার ব্যাপার আছে এখানে টাইম টেবিলের ব্যাপারটা একটু বেড়ে যেতে পারে, একটু কমতে পারে। আর একটা বিষয়ে যেটা বলতে চাচ্ছি এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি, কষ্টের ব্যাপারটা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ মেডিকেল সাবজেক্ট বিশেষ করে যেমন ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো যেগুলো খুবই কস্টলি আমাদের দেশের প্রেক্ষাপটে পড়াশোনা, সেই ক্ষেত্রে আসলে খুব কম কস্টেই আপনারা পড়াশোনা করতে পারবেন এবং তাদের এডুকেশন পার এনাম শুরু হয় 3000 ইউরো থেকে, যেটা আসলে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির সাথে যদি আমরা কম্পেয়ার করি সেখানে খরচের থেকেও কম। পাশাপাশি আপনি একটা ফরেন ডিগ্রি পেলেন, ইন্টারন্যাশনাল মানসম্মত একটা এডুকেশন আপনি পেলেন এবং অবশ্যই সেই ব্যাচেলার ডিগ্রিটা দিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড জবের জন্য বা আলটিমেট গোল আপনার যেটাই হয়ে থাকুক না কেন সেটা আপনি অ্যাপ্লাই করতে পারলেন। অবশ্যই আপনাকে মানতে হবে যে বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় সেই এডুকেশনটা ডিগ্রি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণভাবেই আমি বলবো, একদম গুরুত্ব দিয়েই বলছি, যেটা অনেক বেশি মানসম্মত মানের দিক থেকে যদি আমরা বলি। আমি ডিউ রেসপেক্ট আমি অবশ্যই আমার দেশের এডুকেশন সিস্টেমকে খারাপ বা হেয় প্রতিপন্ন করে কথা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে কম্পারিজন করা আর সেই অনুযায়ী আমাদের দেশের খরচটা যে এত কমে ওরা পড়তে পারে এবং সেখানে গিয়ে পড়া সম্ভব সেই জিনিসটা তুলে ধরা। আর ভিসা সাকসেস রেটের কথা অবশ্যই বলবো, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি 2017 সালের অ্যাম্বাসির অর্থাৎ সেনজিন ভিসার স্ট্যাটিস্টিক্সটা যদি আমরা লক্ষ্য করে থাকি সেই ক্ষেত্রে অ্যাম্বাসির স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 99.8% ভিসা এবং 17 এবং 18 99.3% ভিসা কিন্তু লাটভিয়াতে হয়েছিল। তাহলে এটা একটা আশার দিক, এটা একটা ভরসার দিক যে আমরা অনায়াসে চোখ বন্ধ করে টোটাল রুলস অ্যান্ড প্রসিডিওর মেনটেন করে আমরা আমাদের ভিসা প্রসেসটা সাকসেসফুলি করতে পারি। তাহলে সহজভাবেই বলে গেল, আমরা অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা নিয়ে কথা বলবো, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই। শুধুমাত্র খেয়াল রাখবেন যখনই আপনারা ভিসা সাবমিশন করছেন, যখনই আপনারা অ্যাপ্লাই করার চিন্তা করছেন, প্রিভিয়াস হিস্ট্রি আপনার কী আছে, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কী, বর্তমানে কোন দেশের মোটামুটি ভিসা হচ্ছে এবং ভিসা সাকসেস রেটটা ভালো এবং আপনার ফিনান্সিয়াল অ্যাবিলিটিটা কী, এগুলো দেখে যদি আপনারা কম্পেয়ার করেন তাহলে কখনো কোনো কোথাও আসলে দরদাম করতে হবে না যে 12 লাখ টাকায় ভিসা পাওয়া যায়, 7 লাখ টাকায় ভিসা পাওয়া যায়, 5 লাখ টাকায় ভিসা পাওয়া যায়। আসলে ভিসা তো বিক্রি হয় না, ভিসাটা হচ্ছে আপনার ডকুমেন্টসের উপর বেস করে কোনো কনসালটেন্ট আপনাকে প্রপার সলিউশন দিল
এবং আপনি যদি নিজে করতে চাইলেন, আপনিও আপনার এই ধরনের ভিডিও ক্লিক থেকে কিংবা আরও ভালো আপনার যদি নিজেরা ওয়েবসাইট থেকে দেখে খুঁজে নিতে পারেন। আসলে এই ওয়েবসাইট থেকে একটা ভিডিও ক্লিক যদি আপনি তত্ত্ব এবং তথ্যের উপর ভিত্তি করে করতে চান, তাহলে প্রচুর স্টাডি করার প্রয়োজন। আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান এবং স্বল্প সময়ের প্রেক্ষাপটে যতটুকু একজন সাধারণ স্টুডেন্টের জন্য প্রয়োজন এবং প্রযোজ্য অতটুকু বলার চেষ্টা করেছি, এবং সেটার জন্য চেষ্টা করেছি যতটা সম্ভব স্টাডি করে করা যায়। হ্যাঁ, মন গড়নভাবে কথা বলে আসলে কোনো ধরনের সাকসেসফুল কিছু হয় বলে আমি মনে করি না, এবং সেই জায়গা থেকে সে অবস্থান থেকে দায় এবং দায়িত্ব দুটো নিয়েই কথা বলছি, আর সেই দায়িত্বের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। এইভাবে যদি আপনারা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের উপর ভিত্তি করে ফিনান্সিয়ালস আপনার অ্যাবিলিটিটাকে মাথায় রেখে যে কোনো একটা ডিসিশান নেন, যেই কান্ট্রিটাই হোক না কেন, তাহলে ভিসার সাকসেস রেটটা আরও বেশি, গ্রাফিক্স স্ট্যাটিস্টিক্সটা বাংলাদেশের পক্ষে যাবে, আরও ঊর্ধ্বমুখী হবে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও বড়দিনের শুভেচ্ছা। খানিক কয়েক ঘন্টা পরই আবার একটা উৎসব মুখর সময় শুরু হতে যাচ্ছে, সেই জন্য আপনাদের সবাইকে আমাদের মাদার কনসালমেন্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। ভালো থাকবেন, পরবর্তী কোনো ভিডিও দেখতে চাইলে আপনাদের কমেন্টস করে রাখতে পারেন, সে অনুযায়ী আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং নতুনগুলোকে নিয়ে হাজির হব। ধন্যবাদ, থ্যাংক ইউ।